লক্ষ্মী বারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। 2024-25 সালের অর্থ বছরে কার্যত ঝুলি উপুড় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যে 5 লাখ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় খুশি নতুন প্রজন্ম। এদিন বাজেট নিয়ে কর্মসংস্থান নিয়ে একাধিক উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন চন্ডিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশরা এবার থেকে 1000 টাকা করে বেশি ভাতা পাবেন। রাজ্য পুলিশে তাদের যুক্ত হওয়ার কোটাও বৃদ্ধি করা হয়েছে। আগে তা ছিল 10%, এখন তা 20% করা হয়েছে। এই খাতে চলতি অর্থ বছরে 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অবসরকালীন 2 থেকে 3 লাখ টাকা যারা পেতেন তারা 5 লাখ টাকা করে পাবেন, এই জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এতদিন পর্যন্ত এই প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা পেতেন 500 টাকা এবং তফসিলি জাতি উপজাতির মহিলারা পেতেন 1000 টাকা। এবার সেই বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেকেই এই বৈষম্য প্রসঙ্গে টেনে আনেন, এবার এই টাকা প্রায় 1 করে দেওয়া হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার জেনারেল মহিলারা পাবেন 1000 টাকা এবং তপশিলী মহিলারা পাবেন 1200। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এটা মানুষের জন্য বাজেট, মানুষ খুশি হবেন বলেই আমি মনে করছি। গত বাজেটে 3% ডিএর কথা ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের প্রত্যাশা বাড়ছিল। এই বছর বাজেটেও যে বড় কোনো ঘোষণা থাকবে এমনটা আশা করাই হচ্ছিল। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করা হয়েছে। ডিএ নিয়ে এই ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সরকারি কর্মচারী পরিষদের তরফে জানানো হয়েছে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। তবে এই ঘোষণায় খুশি সরকারি কর্মীদের একাংশ। এদিন বাজেট চলাকালীন রীতিমতো হট্টগোল হয়। হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকারও বারংবার শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিয়েছিলেন। লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। 2024-25 সালের অর্থ বছরে কার্যত ঝুলি উপুড় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যে 5 লাখ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় খুশি নতুন প্রজন্ম।